আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে বর্ণ কর্মকার ভাই। তো আপনারা জানেন যে বর্ণ কর্মকার মাত্র কিন্তু 15.5 বছর, মানে 15.5 বছরের একজন ছেলে মানুষ। তো ওনার বাসা হলো যশোর। তো উনি এর আগে একটা $120-এর কাজ করছেন, কিন্তু একই ক্লায়েন্ট ওনাকে আবার মানে পারমানেন্টলি হায়ার করতেছে, যেটা হচ্ছে উইকলি ওনাকে $100 করে দেবে। তাহলে একটা ক্লায়েন্টকে যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন, বা একজন ফ্রিল্যান্সার যদি একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারে, সেই ক্লায়েন্টে কিন্তু তাকে পারমানেন্টলি হায়ার করবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো সেই ঘটনাটা বা সেই বিষয়টাই ঘটছে হলো কর্ম মানে তোমার হচ্ছে বর্ণর সাথে। উনি এখন ওই ক্লায়েন্টের, যে ক্লায়েন্ট আমরা উনি যেটা $120-এর কাজটা করলো, সেই ক্লায়েন্টে এখন ওনাকে উইকলি উইকলি $100, মানে তাহলে যদি উইকলি $100 হয় তাহলে মান্থলি হচ্ছে $400, তাহলে উইকলি $100 করে দেবে। তো এই যে পুরো বিষয়টা, যে উনি কিভাবে এই ক্লায়েন্টকে কি কাজ করে স্যাটিসফাইড করলো, তো ক্লায়েন্ট কেন ওনার প্রতি হচ্ছে ইমপ্রেস হয়ে এখন উইকলি $100 দিচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশি যদি আমরা বলি যে সপ্তাহে 10,000 টাকা। তো এটা আসলে কিভাবে, এই অর্জনটা উনি কিভাবে করলো, আমরা সেটা সেটা তার কাছ থেকে শুনবো, এবং কি করতে হবে আমরা সেটাও জানবো। তো আপনি কেমন আছেন বলেন? জি, ভালো আছি। আপনার এক্সামে কি অবস্থা? কোন এক্সাম? আপনি না বললেন, কিছুদিন আগে বললেন না একটা এক্সাম ছিল আপনার, এক্সাম ওটা তো ইংলিশ এক্সাম ছিল, ওটা এমনি কোচিং এ ছিল, ও কোচিং এ ছিল। আচ্ছা আচ্ছা, তো ওরকম এক্সাম তো অনেক দিন। আচ্ছা আচ্ছা, তো আপনি এই আউটা মার্কেট প্লেস থেকে টোটাল হচ্ছে মানে কত ডলার পেলেন? আউটার মানে ওই যে $130, $120, $250। $120, $130, $250, হ্যাঁ, তাহলে টোটাল কত হচ্ছে? $250 এই 85,000-এর বেশি হয়, না 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 না, মানে টোটাল কত ডলার হচ্ছে তাহলে? $250 মোট। ও টোটাল $250, হ্যাঁ 120 আর 130 নাকি? হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা, একটা আর একটা এটা ক্লায়েন্ট হচ্ছে সেটা করছি উইকলি একশো 100। বিশ উনি হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে উইকলি 100, তার মানে $250 অলরেডি আপনি ইনকাম করে ফেলছেন, এখন আপনার উইকলি $100-এর কাজ। তো এই কাজটা কতদিন মানে চলতে পারে আপনার ধারণা? উনি যতদিন ভিডিও ছাড়বে ততদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা লং টাইম, কারণ ভিডিও ইউটিউব চ্যানেলে তো 6 মাস 1 বছর পরে তো কেউ ভিডিও বন্ধ করবে না, যদি আপনি ভালো রেজাল্ট না দিতে না পারেন উনি সেটা রেগুলার ছাড়ে সপ্তাহে, উনি বলছে সপ্তাহে আমি 12টার মতো ভিডিও ছাড়ে। সপ্তাহে 12টা সর্বনাশ, তাহলে তো ভালোই। এখন আপনি বলেন যে এই যে আপনার এই এই কাজটা মানে এই ক্লায়েন্টের কাজটা আপনার কি করতে হবে, আমাকে ওনার ভিডিওগুলো এসইও করতে হবে। ভিডিও এসইও করতে হবে, সেই সাথে ক্লায়েন্টকে যেন ভিডিওতে ভিউজ আসে হ্যাঁ সেটাকে হ্যাঁ, আপনার হচ্ছে রেজাল্ট দেখাতে হবে, তাই তো? রেজাল্ট দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন এই যে আপনার যারা কাজ পায় না বা যারা একদম হতাশ, তো এদের আসলে এদের এদের বিষয়ে যদি কিছু বলেন আপনি, যদি কিছু গাইড দেন, মন খুলে একবারে হতাশ মন থেকে একদম মন থেকে আপনি গাইড দেবেন। মন থেকে এখন হতাশ হচ্ছে যে একবার ক্লায়েন্ট পাইলে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে একবার ক্লায়েন্ট পাইলে আর লাগে না, 10টা ক্লায়েন্ট হলে ইনাফ, তাইতেই 1,00,000 টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, আমি রাইট যেটুকু রাইট বুঝলাম এই কদিনে। রাইট হ্যাঁ, রাইট, তো এখন হচ্ছে লাগে লেগে থাকতে হবে মেসেজ। আমি তো মেসেজ বন্ধ করে দিচ্ছি, ওই 2টা ক্লায়েন্টের জ্বালায় আমার ওই নিয়ে ব্যস্ত, মানে পড়ালেখার পাশাপাশি আর মেসেজ দিই না, মানে মেসেজ দিলে আরো আসতো। ওই 2টা ক্লায়েন্টই আছে বর্তমানে। এখন হচ্ছে যে কাজ করতে হবে, ধৈর্য ধৈর্য হারানো যাবে না, ধৈর্য হারানো যাবে না। যদি টেকনিক খাটে, মানে আপনাকে রিচ করি, মানে ক্লায়েন্টের কাছে রিচ হয়ে যাবে। আপনার ভিডিও তো আছে, 60টার মতো ভিডিও আছে, এতগুলো একটা তো কাজ পাওয়াই যায়। আমি তো মাত্র একটা একটা টেকনিক অবলম্বন করে সব কাজ পাচ্ছি। রাইট। তো বর্ণকুমার, তোমার হচ্ছে বর্ণকুমার যে ভিডিওটা বা যে টেকনিকটা দেখে আমার কাজটা উনি পেয়েছেন, উনি কাজটা পেয়েছেন সেটা হচ্ছে আমি একটু দেখাই, কারণ অনেকে এগুলো হলো জানতে চান যে কোন টেকনিক দেখে কাজটা পেলো। আর এই যে এটা, এই যে ফ্রিল্যান্সিং লাইফ চেঞ্জিং ভিডিও, এই ভিডিওটা আপনারা দেখলে আপনারা বুঝে যাবেন যে বর্ণকুমার সাহেব কিভাবে কাজটা পেয়েছেন। ইনি কিন্তু এই টেকনিকটা দেখেই কিন্তু কাজটা পেয়েছেন। আচ্ছা, তো বর্ণকুমার, এইখানে আরো দুই একজন পাবলিক হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কতদিন হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে অ্যাপ্লাই করার পর ক্লায়েন্ট পেয়েছেন, বা বা এই ক্লায়েন্ট আপনি কতদিন পর পেয়েছেন, অনেকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আমার আউট অফ মার্কেট প্লেসে 2 সপ্তাহ হয়েছিল, মেসেজ দিছিলাম তার মধ্যে পাইছি। 2 সপ্তাহের মধ্যে আপনি এই ক্লায়েন্টটা পেয়েছেন? হ্যাঁ, 2 সপ্তাহের মধ্যে ক্লায়েন্টের কাজ করা শুরু করছি, আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা পাইছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখি যে আপনার কোথায় কি করতে হবে, একটু আমি গাইড করি। আর সেই সাথে আপনার এটা জানান যে আপনার বাবা মা কি বলে আর কি আপনার আপনাকে নিয়ে, বা আপনার আপনার বন্ধুরা, আপনার পাড়া হ্যাঁ, প্রতিবেশীরা কি বলে আর কি।
না না, বন্ধুদের জানাইনি এখনো। বন্ধুদের এখনো জানাননি, না কিন্তু না, আপনার বন্ধু যদি আপনার যদি ইউটিউবে যদি আপনার ভিডিও দেখে? ও খুঁজে পেলে ধরবে না আমার। আচ্ছা, মা বাবা কিছু বলে না? মা মা বলে না যে আমার তো করতেই দেয় না, এই করা লাগবে না, পড়তে বস পড়তে বস, সারাদিন পড়তে বসতে। আমি সারাদিনই পড়া লাগে আমার তো, দিনের বেলা টাইম হয় না। দিনের বেলা সকাল 7টায় শুরু হয়, একবারে 3টা বন্ধু স্কুলে, তারপর তারপর কোচিং টোচিং আছে, রাতে বেলা ধর পড়তে বসে, তারপর ওই 10টা 11টার পরে কাজ করি। আচ্ছা, এই ক্লায়েন্টটাকে কি আপনি উইকলি ডলারের মানে উইকলি বাজেটের কি আপনি পরামর্শ দিলেন, না ক্লায়েন্ট আপনাকে নিজে থেকে দিল? না আমি পরামর্শ দিছি, আমি বলছি যে উনি 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 আমাকে বলতেছে কি যে উনি কাজটা করার পর, ডেলিভারি দেওয়ার পর টাকা দিয়ে দিছে আমাকে। উনি আমার উদাসীন, মানে টাকা দেওয়ার আমার জানায়ও না যে টাকা দিছে। আমার বলছে একদিন বলছে যে তোমাকে তো টাকা দিছে, পেপার চেক করছো? আমি বলছি যে আমি টাকা দিছি, বলেন নাই। আমি তারপর আমার ওই ভাইয়াকে ফোন দিছে যে ভাইয়া টাকা দিছে, তুমি পাইছো? দাঁড়াও চেক করে দাঁড়া আছে। তোমার হ্যাঁ পাইছি। হ্যাঁ, তারপর আমার বলতেছে কি কাজ জমা দেওয়ার পর যে তুমি ভিডিও এডিটিং করো, আমার তোমার জন্য ভিডিও এডিটিং করবো। না না, ভিডিও এডিটিং পারি না, তেমন একটা এক্সপার্ট না, পারি এক্সপার্ট না। হ্যাঁ, তা বলছে তুমি টিকটকে ভিডিও এসি করতে পারো? তা বলছে না, টিকটকে তো ভিডিও এসি করার অপশন থাকে না, টিকটকে এমনি সোশ্যাল মিডিয়া প্রমোশন করা যায় ভিডিও, তাই বলছি। তা বলছে ঠিক আছে, তার বাজেট কত? তা বলছে তুমি থামলাইনে বাজেট কত নাও, থামলাইন তৈরি করতে, এইরকম প্রচুর। তারপর ঠিক আছে আপনি এগুলো বলছি, তারপর বলছে আমি বললাম যে আপনি তো অনেক বিজি, তা আপনি আমাকে সপ্তাহে 100টা সপ্তাহে আপনি আপনাকে হায়ার করতে পারেন, আপনি যতগুলো ভিডিও ছাড়বেন আমি এসে করে দেবো। হ্যাঁ হ্যাঁ তা আমি উনি বলছে ঠিক আছে, তা আপনার দাম কত হবে, মানে প্রাইস কত হবে? তাহলে আপনি সপ্তাহে কয়টা ভিডিও ছাড়েন? বলছে ঠিক আছে আমি 10টা 12টা ভিডিও ছাড়ি। তাহলে ঠিক আছে $100 নেবো। তাহলে উনি বলছে ঠিক আছে দিলাম $100, ঠিক আছে তুমি আচ্ছা, কাজ করে দাও, আমি তো দিবো তোমাকে। তাই আমার বলছে যে তোমার পারফরমেন্স যদি ভালো হয় আমি বাড়াই দেবো। তাই বলছে আচ্ছা আচ্ছা, ক্লায়েন্ট তাহলে ওইটাই আপনার জায়গায় কাজে সমস্যাটা আপনাকে শেয়ার করবো। মানে ক্লায়েন্ট তাহলে যা আপনার মানে কাজে এতটাই খুশি যে আপনাকে বাজেট নিয়ে ক্লায়েন্ট আপনার সাথে কোনো প্রকার হ্যাঁ সন্দেহ বা খুশি, মানে ক্ষোভের ওই যে এসিও তে খুশি হয়েছে, মানে ওই যে দেখতেছে সার্চ এম দেখাইছে যে এই কিওয়ার্ড এখন আপনার প্রথমে আসতেছে, ওইটা দেখে খুশি হয়েছে। তো এখন আপনার এটাতে ইস্যু কোথায় হচ্ছে, বা এটা আপনি? আর ইস্যুটা হচ্ছে যে এর আগে যে আমি একটা $130 কাজ করছিলাম, ওইখানে তো আমি এসিও করার পর আমার ব্যাপক পারফরমেন্স হয়েছে, মানে 819 জন সাবস্ক্রাইবার ছিল, আমি ওরা 1K পূরণ করে দিছি। 1K এখন আর চলতেছে 1023 জন সাবস্ক্রাইবার, 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে এরকম হয়েছে। কিন্তু এই ক্লায়েন্ট হচ্ছে কি এসিও করি কিন্তু ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। হ্যাঁ, মানে সে র্যাঙ্ক হইলো, সার্চ রেজাল্ট র্যাঙ্ক হইলো, কিওয়ার্ড র্যাঙ্ক হইলো, কিন্তু ভিউজ আসতে আসছে না। তাই মানে একটু আমি অনেকে ভিউজ আনার, মানে সাবস্ক্রাইবার একটু এঙ্গেজমেন্ট আনার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছি না। মানে এসিও করি, ঠিকঠাক মতো ইসিও করি, কিন্তু এসিও আমি আবার আমার আবার এসিও তে এক্সপার্ট আছে, মানে এসিও আমার 100 হয়ে যায়, 100-তে 100 সব সময়। তাও মানে আমার ইয়াতে আসে না, সাবস্ক্রাইবার আসে না। আপনার তবুও হচ্ছে আপনার ভিউজ আসতেছে না, বা যেটা আপনি চাচ্ছেন সেটা হ্যাঁ আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, আসতেছে এখন না। এটা এটা হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি এর আগে যে ক্লায়েন্টের কাজটা করছিলেন সেটাইতে কিন্তু আপনি প্রচুর লেভেলের ভিডিও এসির মাধ্যমেই সাবস্ক্রাইবার জেনারেট করতে পারছেন, রিলস হ্যাঁ, করতে পারছেন, তো সেটা একটা কিন্তু ভিডিও এসে কন্টেন্ট। গেলে পরের দিন 20টা সাবস্ক্রাইবার এসে পড়ে, হ্যাঁ, আর ভিউজ তো সেটা অগণিত। আমার সেটা হচ্ছে কন্টেন্ট হয়তো খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ছিল কন্টেন্ট, আর এইটাতে সম্ভবত কন্টেন্টটা তেমন গুরুত্বপূর্ণ না মানুষের কাছে, যার কারণে মানুষ সাবস্ক্রাইব করতে চাচ্ছে না। ঠিক আছে, এখন তবুও হচ্ছে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি কি কন্টেন্ট। হ্যাঁ, হাইড করে দিন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।